السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: ورثة الثلث وهم صنفان، أولا الأم وترث الثلث إذا لم يترك الميت فرعا وارثا ولا إخوة عددا مطلقا، سواء كانوا ذكورا أو إناثا أو خناسا أو أشقا أو لأب أو لأم وارثين أو محجوبين بشخص كانوا من نوع واحد أو خليط من أنواع. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকের হক অধিকার সুনির্ধারিত করেছেন এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশ দান করেছেন। সালাত ও সালাম নাযিল হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ফরায়েজকে অর্ধেক ইলম বলে আখ্যায়িত করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা ইলমুল ফারাইজ বা ইলমুল মাওয়ারিস, ফারাইজ সম্পর্কে, ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে চলছে। আজকে পর্ব নম্বর হচ্ছে 13। বিষয়বস্তু হচ্ছে যেসব মৃত ব্যক্তির নিকট আত্মীয়র জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ সুনির্ধারিত করেছেন যে এতটা করে তারা পাবে, তাদের সম্পর্কে দুটো পর্ব অলরেডি এর আগে হয়েছে। আজকে তৃতীয় আলোচনা হচ্ছে এরই বাকি অংশটুকু। শুরু হবে আমাদের আলোচনা ওয়ারাসাতুস সুলুস, এক তৃতীয় অংশ কারা পাবে, এক তৃতীয় অংশের ওয়ারেসিন বা উত্তরাধিকারী, মূলধন সম্পদের তিন ভাগের এক ভাগ কোন কোন আত্মীয়রা পাবে। এই ক্ষেত্রে লেখক বলছেন ওয়াহুম সিনফানে, ওরা হচ্ছে দুই শ্রেণীর মানুষ। দুই রকম মানুষ আছে যারা মৃত ব্যক্তির ধন সম্পদ থেকে, মূলধন থেকে এক তৃতীয় অংশ পাবে। প্রথমত ওয়াতারিসুস আল উম, মা এক তৃতীয় অংশ পাবে। মা যখন পাবে তো মৃত ব্যক্তি তাহলে কে? হ্যাঁ, মা যখন বলা হলো মা পাবে এক তৃতীয় অংশ, তো মৃত তাহলে কি? ছেলে, মেয়ে নয়। কেন কেন মেয়ের মা হয়নি? নাই কেমন কথা, আপনাদের ব্রেনটা পরীক্ষা করলাম যে দেখি। জি হ্যাঁ, যেমন আপনি ছেলে হিসাবে মাকে মা বলছেন যে ইনি আমার মা, তো আপনার বোন বলার অধিকার রাখে না? তাহলে তাহলে মৃত এখানে ছেলে অথবা মেয়ে, সন্তান অথবা সন্ততি। এই মৃত ছেলে অথবা মেয়ের ধন সম্পদে মা কত পাবে? এক তৃতীয় অংশ পাবে। কখন এক তৃতীয় অংশ পাবে? ইজালাম ইয়াতরুকিল মাইয়াতু ফারআন ওয়ারিসান ওয়ালা ইখওয়াতান আদাদান মুতলাকা। বলছেন যে যখন মৃত ব্যক্তি তার শাখা উত্তরাধিকারী ছেড়ে যাবে না, যখন মৃত ব্যক্তির কোনো শাখা উত্তরাধিকারী কেউ থাকবে না, শাখা ওয়ারিস কেউ থাকবে না, তো মৃত এখানে ছেলে অথবা মেয়ে, এই যে ছেলে মেয়ে আছে তাদের কোনো ছেলে মেয়ে নেই। শাখা ওয়ারিস মানে হচ্ছে ছেলে মেয়ে, শাখা ছেলে মেয়েরা। ছেলে মেয়ে যখন থাকবে না তখন মা কত পাবে? এক তৃতীয় অংশ পাবে। একটা শর্ত হলো যে এক তৃতীয় অংশ মা পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির যেন ছেলে মেয়ে না থাকে। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালা ইখওয়াতান আদাদান মুতলাকা, আর একাধিক ভাই বোন যেন না থাকে। একাধিক ভাই বোন যেন না থাকে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির প্রথমটা জানলাম যে ছেলে মেয়ে নেই, মা কত পাবে?
এক তৃতীয় অংশ না, আর একটা শর্ত আছে, ছেলে মেয়েও নেই, তার সাথে সাথে ভাই বোনও নেই, ভাই বোনও কোন রকম ভাই বোন নেই, মতুল্লা খান বলছেন কোন রকম ভাই বোন নেই। তাহলে কয়েক রকম ভাই বোন হয়, কয়েক রকম ভাই বোন, এই জন্য মতুল্লা খান বলেছেন জি কোন রকম ভাই বোন নেই। এই মতুল্লা খানের ব্যাখ্যা কি, কোন রকমের ব্যাখ্যা কি, যে কোন রকমের ভাই বোন নেই। বলছেন যে সাওন কানু জুকুরান আও ইনাসান, সেই ভাই বোনেরা নর হোক অথবা নারী হোক, অর্থাৎ ভাইও নেই আর বোনও নেই এক। আচ্ছা ভাইও না বোনও না, আও খেনাসান অথবা হিজরা, জি হ্যাঁ, না ভাই বলবেন না বোন বলবেন, হিজরা মানে ভাই, ভাইও না বোনও না, মাঝামাঝি, হ্যাঁ এদিকও না ওইদিকও না। তাহলে যদি মৃত ব্যক্তির কে থাকে, হ্যাঁ ভাই বোন স্পষ্ট না, কিন্তু হিজড়া ভাই বোন আছে, হিজড়া ভাই বোন আছে, ওকে ভাইও বলা যাচ্ছে না কারণ তার নর হট স্পষ্ট না, আর বোনও বলা যাচ্ছে না মাঝামাঝি। এইরকমও যদি থাকে একাধিক, তাহলে তখন মা এক তৃতীয় অংশ পাবে না। তার মানে বোঝা গেল হিজড়াও যদি থাকে ছেলে মেয়ে বা সন্তান সন্ততি অথবা ভাই বোন, তারা ধন সম্পদে ভাগ পাবে, যে প্রভাব সৃষ্টি করবে। এই মৃত ব্যক্তির যখন হিজরা ভাই বোন আছে তখন মা তৃতীয় অংশ পাবে না। তো নর মানে ভাই হোক, ভাইরা হোক অথবা বোনেরা হোক, শুধু ভাই আছে শুধু বোন আছে অথবা হিজরা হোক একটা আছে। আচ্ছা ভাই বোন আবার আরেক দিক থেকে তিন প্রকারের, আও আশিক্কা সহোদর ভাই বোন, জি সহোদর ভাই বোন হোক, আউলিয়া আবিন অথবা সৎ ভাই বোন, হ্যাঁ বই মাতৃয় লিয়া আবিন মানে বাপে শরিক, বাপে শরিক মানে বই মাতৃয়, হ্যাঁ মা হচ্ছে ভিন্ন ভিন্ন, এর বিপরীতটা আউলিয়া উম্মিন অথবা মা শরিক হোক, অর্থাৎ বই পিতৃয় বাপ আলাদা আলাদা কিন্তু মা এক। তাহলে এমন ভাই যে ভাই মায়ের পেটের কিন্তু বাপ আলাদা আলাদা, এইরকমও যদি থাকে একাধিক তাহলে মা এক তৃতীয় অংশ পাবে না। জি আচ্ছা, এই যে বৈপিত্রীয় ভাইয়েরা রয়েছে তাদের সম্পর্কে বলছেন ওয়ারেসিনা ও মাহজুবিনা বিশাকসিন, তারা কখনো কখনো উত্তরাধিকারী হয়। বৈপিত্রীয় ভাই বোনেরা সবসময় উত্তরাধিকারী হবে না, ওয়ারেস হবে না, কখনো ভাগ পাবে কখনো পাবে না, কখনো ভাগ পাবে কখনো পাবে না। বলছে যে তারা ওই যে বৈপিত্রীয় ভাইয়েরা আছে মৃত ব্যক্তির, তারা ওয়ারেস হোক আও মাহজুবিন বিশাকসিন অথবা কোন এক ব্যক্তি তার কাছের আছে, যার ফলে আর সৃষ্টি করে দিয়েছে তারা ভাগ পাচ্ছে না, তারপরেও মাকে ওইখানে এক তৃতীয় অংশ পেতে বাধা দেবে, নিজেরাও পাচ্ছে না কিন্তু মাকে বেশি করে পেতে এক তৃতীয় অংশ পেতে বাধা প্রদান করবে। তারপরে অনেকে ভাবতে পারেন আগের কথাগুলিতে যে শুধু নর শুধু নারী, বলছে না না, যদি কয়েক রকম ইচ্ছা হয় অথবা আপন ভাই শুধু যখন আছে শুধু আপন ভাই, ভাই সহোদর ভাই, যখন বই মাতৃ আছে শুধু বই মাতৃ, যখন বই পিতৃ আছে শুধু বই পিতৃ, বলছেন না না যদি হ্যাঁ গড় মিক্স থাকে, বলছেন তাই কানু মিন্না ইন ওয়াহিদিন, একই রকমের হোক মানে একাধিক ভাই বোন আছে আর তারা একাধিক ভাই বোন আছে আর তারা কি বলছে একই ক্যাটাগরির মানে সবগুলি সহোদর হয়তো ভাই বোন, অথবা আও খালিতামিন আনওয়া বা কয়েক রকম মিলে, কয়েক রকম মিলে আছে, একটা সহোদর ভাই আছে একটা বই মাতৃয় ভাই আছে একটা বই পিতৃ ভাই আছে, আও খালিতামিন গড় মিক্স আছে মিক্সচার, এক কথা এসব যদি থাকে তাহলে মা এক তৃতীয় অংশ পাবে না, ওই কথা মনে রাখতে হবে। এক তৃতীয় অংশ পাবে সার কথা দুই শ্রেণীর মানুষ, প্রথম হচ্ছে মা, কিছু শর্তের সাথে যে শর্তগুলি বলা হয় বিস্তারিত লম্বা শর্ত আছে। দ্বিতীয় আউলাদুল দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা এক তৃতীয় অংশ পাবে মৃত ব্যক্তির ধন সম্পদে, তারা হচ্ছে মায়ের সন্তানরা, মায়ের সন্তান মানে বাপের সন্তান না, বৈপিত্রীয় ভাই বোনেরা,
এখানে আউলাদ বলা হয়েছে মানে ছেলে মেয়ে সকলকে সামিল। তাহলে এক তৃতীয়াংশ পাবে কারা, যারা বৈপিত্রীয় ভাই অথবা বোন। এই আউলাদুল উম মায়ের সন্তানরা কারা বলছেন, ওয়াহুমুল ইখওয়া মিনাল উম, ওরা হচ্ছে মায়ের পক্ষ থেকে ভাই বোন। ভাই বোন এই জন্য বললাম ইখওয়া মানে ভাই হয়, কিন্তু শুধু ভাই না, যুকুরান ওয়া ইনাসান, তারা পুরুষ হোক অথবা নারী হোক, মানে ছেলে সন্তান হোক অথবা ভাই হোক অথবা বোন হোক, এরা যে এক তৃতীয় অংশ হবে পাবে, এর জন্য একটা শর্ত হচ্ছে ওয়ায়ার এসুন আর সোলস এজা কানু আদা দেন, এক তৃতীয় অংশ পাবে যদি তারা একাধিক হয়। বৈপিত্রীয় ভাই তাহলে একজন হলে নাই, একজন হলে এক তৃতীয় অংশ পাবে না, যে দুইজন বা তার বেশি হয় তাহলে তখন এক তৃতীয় অংশ পাবে, এজা কানু আদা দেন, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত, ওয়ালাম ইয়াতরুকিল মাইয়্যাতু ফারআন ওয়ারিসান ওয়ালা আসলান যাকারান ওয়ারিসান। দ্বিতীয় শর্ত হচ্ছে কারা এক তৃতীয় অংশ পাবে, দেখি আপনারা কতটা মনে রাখছেন, মায়ের মানে বৈপিত্রীয় ভাইয়েরা, মায়ের সন্তানরা মানে বৈপিত্রীয় ভাই বোনেরা, বৈপিত্রীয় ভাই বোনেরা কি পাবে, এক তৃতীয় অংশ পাবে। একটা শর্ত হলো যে কয়েকজন হইতে হবে, একাধিক হইতে হবে, একের বেশি হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির যাতে করে শাখা ওয়ারিস না থাকে, শাখা উত্তরাধিকার না থাকে, তার মানে মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে তাহলে বৈপিত্রীয় ভাই পাবে না, হলো কথা। জি, মৃত ব্যক্তির হয়তো ছেলে মেয়ে নেই, শাখা উত্তরাধিকার নেই, কিন্তু ওয়ালা আসলান যাকারান, মূল পুরুষ আছে, মূল মূল মানে মূল পুরুষ বলবো, বাবা জি হ্যাঁ দাদা, এগুলো মূল পুরুষ। আর শুধু মূল বললে বাপ মা দাদা দাদি সবাই সামিল। তো বলছেন যে মৃত ব্যক্তি যাতে করে ওয়ালা আসলান যাকারান, পুরুষ মূল উত্তরাধিকারীও না ছেড়ে যায়। যদি মৃত ব্যক্তি পুরুষ মূল উত্তরাধিকারী ছাড়ে মানে থাকে, তার মৃত ব্যক্তির কে থাকে, পুরুষ মূল অর্থাৎ বাবা যদি থাকে, বাবা দিয়ে বুঝায় সহজ বেশি, বাবা যদি থাকে তাহলে হ্যাঁ বৈপিত্র, ওই যে মায়ের পেটের ভাইরা বৈপিত্র ভাইরা আছে বোনেরা আছে, ওরা পাবে না, কারণ বাপ কাছের, বাপ বেশি আছে। জি, ওয়াক্তা সেমনা যুকুর আর একটা মাসআলা যেটা অন্যান্য মাসআলা থেকে ভিন্ন, আমরা সাধারণত জানি যদি ছেলে সন্তান আর মেয়ে সন্তান বা ভাই আর বোন থাকে তাহলে ভাগ বন্টনের তরিকাটা কি, ছেলে সন্তান হচ্ছে দুই ভাগ আর মেয়ে সন্তান হচ্ছে লিজাকারে মিসলাহ হুসাইন, ছেলে মেয়ের ক্ষেত্রেও আর ভাই বোনের ক্ষেত্রেও, কারো ছেলে মেয়ে আছে ওইভাবে, কারো ছেলে মেয়ে নেই ভাই আর বোন আছে, তো এক ভাই যদি থাকে তো দুই ভাগ আর এক বোন থাকে এক ভাগ, তাহলে এক বোন এক ভাই আছে তাহলে মূলধন সম্পদকে তিন ভাগ করতে হবে, ঠিক আছে না। জি হ্যাঁ, কিন্তু বৈপিত্রীয় ভাইদের ভাই বোনদের ক্ষেত্রে ভিন্ন মশলা, এই ক্ষেত্রে বৈপিত্রীয় ভাই বোনেরা তারা এক তৃতীয়াংশ ভাগ করে একটা সেমন ভাগ বন্টন করে নেবে, যুকুর হুম ওয়াইনাসুম, তাদের ছেলেরা আর মেয়েরা অর্থাৎ ভাই বোনেরা সবাই মিলে আর ষোলশা এক তৃতীয়াংশকে বিশ্বাউইয়াতে সমান সমান বরাবর করে। এখানে বৈপিত্রীয় ভাই বৈপিত্রীয় বোন চাইতে বেশি পাবে না, তাহলে বৈপিত্রীয় এক ভাই আছে এক বোন আছে কিভাবে ভাগ হবে, সমান সমান, জি অর্ধেকটা সে বৈপিত্রীয় বোন আর অর্ধেক হচ্ছে বৈপিত্রীয় ভাই, এইভাবে ফায়দা উপকারিতা বলছে কোন একটা মাসআলা যখন একজন মৃত ব্যক্তিকে আপনি ধরবেন এই অমুক ব্যক্তি মারা গেছে, তার আত্মীয় স্বজনরা আছে, হ্যাঁ পরিত্যক্ত ধন, এখন এই আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করতে হবে, তখন এমন কোন মাস আলা পৃথিবীতে পাবে না শরীয়তের দৃষ্টিতে যেটাতে এক তৃতীয়াংশ দুইবার করে জমা হয়েছে, একত্রিত হয়েছে, মানে দুইজন এমন আসছে বা দুই দল এমন আসছে যারা বলছে আমি এক তৃতীয়াংশ নেবো, এরা বলছে আমরা এক তৃতীয়াংশ নেবো, এরকম পাবেন না। অর্থাৎ যদি দেখা যায় যে মা এক তৃতীয়াংশ পাচ্ছে তাহলে এখানে হ্যাঁ
বৈপিত্রীয় ভাই বোনের নেই, আর যদি এরা থাকে তাহলে মা এইরকম একসাথে দুটো হবে না, এরকম মশলা প্র্যাকটিক্যাল হবে না। যখন মশলাগুলি উদাহরণ দিয়ে দিয়ে যখন আলোচনা করা যাবে বা লিখে যখন নকশা করে বোঝা যাবে, তখন দেখুন যে প্র্যাকটিক্যালে কোথাও এক তৃতীয়, হ্যাঁ একটা মশলাতে দুইজন নিচ্ছে এরকমটা হবে না, আসবেই না এরকম মশলা, এটা শেষ। এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওয়ারাসাতুস সুদুস, ষষ্ঠাংশের উত্তরাধিকারী কারা, ছয় ভাগের এক ভাগের ওয়ারেস বা উত্তরাধিকারী কারা। ওহম সাবআতু আসনাফিন, ওরা হচ্ছে সাত প্রকারের লম্বা, সাত শ্রেণীর মানুষ আছে মৃত ব্যক্তির আত্মীয়দের মধ্যে, যারা একের ছয় পাবে, ছয় ভাগের এক ভাগ পাবে। প্রথম আল আব, বাপ ছয় ভাগের এক ভাগ পাবে, কখনো সবসময় নয়। আবার এগুলোর মানে এই না যে বিভিন্ন অবস্থা আছে, কিন্তু বাপের কয়েকটা অবস্থা আছে, তার মধ্যে এক অবস্থায় হ্যাঁ ছয় ভাগের এক ভাগ, অন্য অবস্থাতে পুরো ধন সম্পদ বা আশাবাহে পেতে পারে, হ্যাঁ কোন অবস্থাতে এক তৃতীয়াংশ পেতে পারে। জি আল আব, বাপ এর সুসদুস ছয় ভাগের এক ভাগ পাবে, কখন? এরা তারা কাল মাইয়িত ফারআন ওয়ারেসান, যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী আছে, মৃত ব্যক্তির ছেলে আছে মেয়ে আছে, তাহলে বাপ কত পাবে? ছয় ভাগের এক ভাগ, কমিয়ে দিলে। কারো যদি ছেলে মেয়ে থাকে তাহলে বাপের হক কমে গেল, কিন্তু ছেলে মেয়ে না থাকলে ও সব কিছুর মালিক। জি দ্বিতীয় আল উম্মা, মাও ছয় ভাগের এক ভাগ ষষ্ঠাংশ পাবে, বলছে তার সদস্য মা ছয় ভাগের এক ভাগ পাবে, কখন? ইদা তারা কাল মাইয়ে তু ফারান ওয়ারেসান, যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী থাকবে, একই রকম মাও ছয় ভাগের এক ভাগ পাবে। কিন্তু মায়ের ক্ষেত্রে আর একটা অতিরিক্ত আছে, তাহলে দুই অবস্থায় ছয় ভাগের এক ভাগ পাবে মা, আর বাপ একটা অবস্থাতে শুধু ছয় ভাগের এক ভাগ পাচ্ছে। তাহলে বাপ মায়ের চাইতে শক্তিশালী, বাপ মায়ের চাইতে শক্তিশালী। জি কারণ বাপের দায়ী দায়িত্ব বেশি মায়ের চাইতে, স্বাভাবিক। আল্লাহ রব যেসব ভাগ বণ্টন করেছেন এতে বড় হিকমত রয়েছে, ভাই বোনে কেন কম বেশি করলেন? হ্যাঁ দেখেন একটা বোনের খরচ করছে কি আছে, যদি বিয়ে হয়নি ওর বাপের উপর ফরজ, বাপ মারা গেছে ভাইদের উপর ফরজ, বিয়ে হয়ে গেছে তখন স্বামীর উপর ফরজ, স্বামী তালাক দিয়েছে বিধবা হয়েছে, যদি ছেলে সাবালক থাকে ছেলে থাকে তাহলে ছেলের উপর ফরজ, ছেলে সাবালক নাই সব না বালক বাপের বাড়ি এসে পড়বে, বাপ ভাইয়ের উপর ফরজ। এগুলো তো আমাদের দেশের জাহেল মূর্খরা আর জানছেও না, আর জানলে অনেকে মানছেও না, পালন করছে না পৃথিবীতে। এই জন্য আমি বেশ কিছু আলোচনা মাঝে মধ্যেই বলি যে সুবহানাল্লাহ ইসলাম যে কত সুন্দর দিন, ইসলামের যে একটা বড় সৌন্দর্য রয়েছে সেটা হচ্ছে যে মেয়েদেরকে কখনো আল্লাহ অসহায় ছাড়েন নাই, কন্যা সন্তানকে কখনো আল্লাহ বলেনি যে তোকে কাজ করে খেতে হবে, রোজগার করতে হবে, কোনো রোজগারের দরকার নেই, ইসলাম পালন করতে হবে। সুলতান ওয়ালি ওমাল্লা ওয়ালি আল্লাহ, যদি কেউ না তোকে ভাই নাই বাপ নাই, হ্যাঁ যারা পুরুষ আত্মিকট আত্মীয় হবে, দাদা আছে দাদার ফরজ হবে, দাদা নেই চাচা নেই, হ্যাঁ আর থাকলেও তারা গুনাহগার ফাঁসে পালন করছে না, তাহলে সরকার বাধ্য করবে তাদেরকে, নাফাকা তাদের ফরজ, সরকারি আইন বাধ্য করবে তুমি চাচা তোমাকে দিতে হবে, হ্যাঁ তুমি দাদা তোমাকে দিতে হবে খরচ, যদি তাও না হয় তো ফাসুলতান ওয়ালি ও মোল্লা ওয়ালি আল্লাহ, দেশের শাসক হচ্ছে অভিভাবক পৃষ্ঠপোষক ওই সব লোকের, হ্যাঁ ওই সব মেয়েদের বিশেষ করে যাদের কোনো ওলি নেই, কেন মেয়েদের বিবাহতে ওলি লাগে, এইরকমই ভাই বহন করে ওলি লাগে, ভাই বহন কে করবে মেয়ের। এইখানে সরকারি ভাতা, আজকে পশ্চিমা দেশে সরকারি ভাতা রয়েছে, ইসলামের বেশ কিছু জিনিস ওরা নিয়েছে, সরকারি ভাতা, জি এটা ফরজ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ফরজ। জি পশ্চিমারা ইসলামের পুরোটা নেয়নি, কিছু নিয়েছে কিছু নেয়নি, কারণ ইচ্ছা মতো নিয়েছে, জি কিন্তু অনেক ভালো জিনিস তারা নিয়েছে, যে ভালোগুলো আমরা ছেড়ে দিচ্ছি অনেকে। তাহলে মা ষষ্ঠাংশের ওয়ারিস হবে কখন? যখন মৃত ব্যক্তির মানে এই মায়ের ছেলে মেয়ে, তাহলে এই মৃত ব্যক্তির কোনো শাখা উত্তরাধিকার না থাকবে, ছেলে মেয়ে নাই, তখন
অথবা ছেলে মেয়ে নাই, আও আদাদম মিন ইখওয়াতিহি মুতলাকান, অথবা একাধিক ভাই বোন থাকবে। জি, যখন হয়তো ছেলে মেয়ে নাই কিন্তু একাধিক কি আছে, ভাই বোন আছে, ভাই বোন আছে, মা সব নিবে বা বেশি নেবে, এক তৃতীয়াংশ, কারণ সর্বদের মায়ের জন্য এক তৃতীয়াংশ রয়েছে, এক তৃতীয়াংশ নিতে পারবে না। আরেকটা হচ্ছে অবশিষ্টের এক তৃতীয়াংশ, মায়ের তিনটা অবস্থা রয়েছে। তো মা দুটো অবস্থায় তাহলে কি হবে, ছয় ভাগের এক ভাগ। একটা হচ্ছে যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী থাকবে, ছেলে মেয়ে থাকবে, ছেলে মেয়ে নেই মৃত ব্যক্তির, কিন্তু কি আছে, কয়েক ভাই বোন আছে, কয়েক ভাই বোন আছে। মুতলা খান বলা হয়েছে ভাই বোন, আপন ভাই বোন, সৎ ভাই বোন, হ্যাঁ জি, বই পিতৃয় ভাই বোন, যে কোনো ভাই বোন হোক, চাস্তমাস্ত না, বা চাস্তমাস্তটা আমাদের দেশি ভাই বোন, ওটা ইসলামী ভাই বোন না, কিন্তু ওটাতে মাহারাম টাহারাম হয় না, সেই জন্য ওইটা আসে আমাদের দেশাচার ভাই বোন, চাস্ত খালাতো মামাতো, এগুলোকে ভাই বলছি না আমরা, এগুলো হচ্ছে দেশাচার ভাই বোন, শরীয়তের দৃষ্টি এগুলো ভাই বোন না, এই জন্য তাদের সাথে বিবাহ শাদী জায়েজ, তারা মাহারানা, তাদেরকে হিজাব করতে হবে মেয়েদের। জি হ্যাঁ জি, আর একটা শরীয়ত ভাই বোন আছে, দুধ ভাই বোন আছে, ওটা হারাম হওয়ার ক্ষেত্রে, মাহারাম হওয়ার ক্ষেত্রে হিজাবের প্রয়োজন নাই সেই ক্ষেত্রে। জি, দুটো হয়ে গেল তাহলে না, বাপ আর মা ষষ্ঠাংশ পাবে। তিন নম্বর আবুল আব, হ্যাঁ বাপের বাপ, দাদা, দাদা কত পাবে, যে ষষ্ঠাংশ পাবে। ওয়াইন আলা বি মাহদি যুকুর, যদিও ওপরের দাদা হোক না কেন, কিন্তু পরম্পরায় যেন সব হ্যাঁ পুরুষ থাকে, অর্থাৎ দাদা কত পাবে, ষষ্ঠাংশ, দাদা না কিন্তু দাদার বাপ, যদি নিচেরটা না থাকে, দাদা থাকলে দাদার বাপের কোনো মূল্য নাই ওখানে, যেন বাপ বাপ তারপরে দাদা সব বাপই নিচ্ছে। জি ওই রকম আর কি। তো বলছে দাদার দাদা, জি সবগুলি এইভাবে যাচ্ছে। ওয়াইরসুস সদস কখন পাবে, বলছে ওয়াইরসুস সদস দাদা ছয়ের এক পাবে বা ষষ্ঠাংশ পাবে, এজা তারাকাল মাইয়িতু ফার আন ওয়ারিসান, যখন মৃত ব্যক্তি তার শাখা উত্তরাধিকারী রেখে যাবে, মৃত ব্যক্তির তাহলে ছেলে মেয়ে আছে, শাখা উত্তরাধিকারী মানে ছেলে মেয়ে আছে, তাহলে ছয়ের এক। আচ্ছা, তার সাথে আরেকটা শর্ত আছে, আর বললাম যে বাপ থাকলে পাবে না, যাবে ওয়ালাম ইয়াতরুক আবান আদনা মিনহু, আর তার নিচের বাপ নেই, তাহলে সরাসরি যেটা আমরা বাপ বলছি আমাদের ভাষায় বাবা, বাবা থাকলে দাদা পাবে না, দাদা থাকলে দাদার বাপ পাবে না, আদনা মিনহু তার নিচের, হ্যাঁ জি, দাদার বাপ থাকলে দাদা দাদা পাবে না। চার নম্বর ষষ্ঠাংশ হকদার, জাদ্দাতুন ফা আকসার, এক দাদি বা নানি অথবা তার বেশি, দাদি নানি একাধিক কেন বলা হলো, কারণ একাধিক থাকতে পারে, দাদি নানি একাধিক থাকতে পারে, কারণ জাদ্দাতুন দাদিকেও বলা হয় বাপের মাকে, আর জাদ্দাতুন মায়ের মাকেও বলা হয়। জি ওয়ারিসু আও ইয়ারিসনা সুদুস ইযা লাম ইয়াতরুকিল মাইয়িতু উম্মাহু আও জাদ্দা দুনিয়া ওয়া ইশতারিকনা ইযা তাসাওয়াইনা ফি দারাজা, বলছেন যে দাদি বা নানি বা দাদি নানিরা, জি ইয়ারিসনা সুদুস ষষ্ঠাংশের ওয়ারিস হবে, কখন, যখন মাইয়িতের মানে, কেন মা থাকলে নানি পাবে না, বা দাদি পাবে না, মা যেহেতু আছে কাছের আছে, তো মৃত ব্যক্তির মা নেই, আর কেনে আওজাদা দুনিয়া অথবা নিকটবর্তী দাদি নেই, নানি নেই, নিকটবর্তী থাকলে দূরবর্তী দাদি নানি পাবে না, সহজ কথা। আচ্ছা, যখন দাদি নানি দুটো আছে, দাদিও আছে নানিও আছে, তো বলছে বয়স তারিখ না এজা তাসাওয়াইন ফি দারাজা, একই একই যদি মর্যাদার হয়, একই স্তরের হয়, তাহলে কি হবে, তাতে এই ষষ্ঠাংশে শরিক হবে, ষষ্ঠাংশে শুন, এক কথাই এক দাদি হোক অথবা একাধিক দাদি হোক, তাদের জন্য কি ষষ্ঠাংশ, তাহলে ওতে তারা শরিক হবে। পাঁচ নম্বর, পাঁচ নম্বর কি, কিসের পাঁচ নম্বর, ছয় ভাগের এক ভাগ ষষ্ঠাংশ কারা পাবে, তার বিন্তু ইবনিন ফা আকসার, বিন্তু ইবনিন ফা আকসার, ছেলের মেয়ে মানে ছেলের ঘরের নাতিন বললেন আপনারা, পুতিন, জি হ্যাঁ সহজ ভাষায়,
ফাকসার বিন্তু ইবন এক নাতিন যদি থাকে, এক নাতিন মানে ছেলের ঘরের নাতিন, কারণ ওরা আসে আর মালদার লোক যদি নাতিন শুনে তো নাতিন তো ওয়ারিস হয় না, মেয়ের ঘরের নাতিন কিন্তু ওয়ারিস হবে না, এটা মনে রাখেন। জি হ্যাঁ, সেটা ছেলের ঘরের নাতিন ভালো করে বলতে হবে, না হলে বলতে হবে পতিন সোজা কথা। বিন্তু ইবন ছেলের মেয়ে এক বা তার বেশি, দুই তিন দশ এরা যদি থাকে তো কি পাবে? ছয় ভাগের এক ভাগ পাবে, কিন্তু কিছু শর্তের সাথে, কখনো কখনো অর্ধেক পেয়ে যাবে একজন থাকলে, দুজন তিনজন থাকলে দুই তৃতীয় অংশ পেয়ে যাবে, আবার ষষ্ঠ অংশও পাবে। তাহলে বোঝা গেল যে কিছু শর্তের সাথে কিছু কিছু অবস্থায়, এই অবস্থাটা শুনুন। বলছেন ওয়ারেসু আও ইয়ারিস না সদো, ষষ্ঠাংশের ওয়ারেস হবে ছেলের মেয়ে বা ছেলের মেয়েরা কখন? ইদা কানাত আও কন্যা মাফার ইন উনসা ওয়ারাসাতিনিস বা ওয়ারিসাতিনিস, যখন তারা, সে অথবা তারা, একজন হলে সে আবার তারা, যখন অন্য শাখা নারীর সাথে হবে, আর একজন কিন্তু শাখা নারী আছে উত্তরাধিকারী, যে অর্ধেক পেয়ে গেছে, যে অর্ধেক পেয়ে গেছে, যাদের আগের অবস্থাগুলি মনে আছে বুঝতে পারবে। এর আগে একটা অবস্থা বলেছিলাম বা উল্লেখ করেছিলাম, আলোচনা এসেছিল যে কোন একজন মৃত ব্যক্তির এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে, এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে, যে ছেলে নেই, ছেলে থাকলে তাহলে তো ছেলে মারা গেছে কিন্তু ছেলের মেয়ে আছে, ফুফু ভাতিজি আছে, এখন কতটা কি পাবে? যারা শুনেছে থেকেছে তারা বলবে এই একদিন আসার লোক না, আমাকে মেয়ে কত পেয়ে যাবে? অর্ধেক, মাশাআল্লাহ, মনে আছে মেয়ে অর্ধেক পেয়ে গেল। হ্যাঁ, দুই মেয়ে থাকলে কত পেত? দুই তৃতীয়াংশ পেত। এখন এই যে ছেলের মেয়ে, এ বলছে যে আমার আর এক ফুফু থাকলে তো আমরা বা আমার ফুফুরা কত পেত? দুই তৃতীয়াংশ। যখন এক ফুফু আছে অর্ধেক নিয়েছে, তো আমি তো আরেক ফুফুর জায়গাটা দখল করে বাকি অংশটা নিয়ে দুই তৃতীয়াংশ পুরা করব। তাহলে দুই তৃতীয়াংশ পুরা করছে, সেদিন ভগ্নাংশের হিসাব জিজ্ঞেস করছেন আপনাদেরকে, অর্ধেক প্লাস ছয় ভাগের এক ভাগ, দুটোকে যোগ, যোগফল কি হবে দুটোকে যোগ করলে? তিন ভাগের দুই ভাগ। বুঝতে পারছেন? ওই জন্য বলছে এখানে যে এক মেয়ে, এক ছেলের মেয়ে অথবা একাধিক ছেলের মেয়ে ষষ্ঠাংশের ওয়ারিস হবে যখন সে অথবা তারা অন্য শাখা নারী উত্তরাধিকারীর সাথে হবে, মানে মৃত ব্যক্তির শাখা নারী উত্তরাধিকারী মানে কে? মেয়ে, ছেলে নেই, মেয়ে আছে, যে কতটা পেয়েছে? ওয়ারিস সাথে অর্ধেক পেয়েছে, মানে এক মেয়ের সাথে। সোজা ভাষা বললে কথা হয়তো, যখন মৃত ব্যক্তির এক মেয়ে থাকবে, দুই মেয়ে থাকলে পাবে না, যখন মৃত ব্যক্তির এক মেয়ে আছে সহজ ভাষায় আর আর এক ছেলের ঘরের কি আছে? এক মেয়ে আছে, তখন যেটা মেয়ে মৃত ব্যক্তির সে অর্ধেক পেল, আর যে আর এক ছেলের মেয়ে সে ছয়ের এক, ছয় ভাগের এক ভাগ পেল, আর দুটোকে একসাথে যোগ করলে দুই তৃতীয় অংশ হয়ে যায়। দুই বোন থাকলে বা দুই মেয়ে থাকলে যেমন পেত, তেমনটা এখানে হয়ে গেল দুজন মিলে। এর সাথে সাথে আরেকটা শর্ত, ওয়ালা মিয়াতরুকিল মাইয়্যিত ইবনাইম, সাথে সাথে মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির যাতে করে ছেলের ছেলে না থাকে। এই যে ছেলের মেয়েকে ষষ্ঠাংশ কখন দেব? যখন ছেলের ছেলে নেই, আকসার অথবা তার বেশি, এক ছেলের ছেলে অথবা একাধিক ছেলের ছেলে যেন না থাকে। ফিদারা জাতি তার স্তরে, কারণ তার স্তরে যদি থাকে তাহলে ইয়াসসে মহা তাকে সাথে নিয়ে আশাবাদ করে ভাগাভাগি করে দেবে। এটা আবার কেমন হবে? তাহলে মৃত ব্যক্তির মেয়ে কত পেল? এক মেয়ে অর্ধেক। জি মনে রাখবেন কিন্তু। আচ্ছা, তারপরে মৃত ব্যক্তির আর এক ছেলের ছেলে মেয়ে আছে, এক ছেলে আছে এক মেয়ে আছে, ও ছেলে নেই, ছেলে মারা গেছে কিন্তু ছেলের এক ছেলে আছে মেয়ে আছে, এখন আশা বাবা হবে, কারণ এখানে যেহেতু ছেলে সন্তান এইটা নাতি মানে পোতা, সুতরাং তার দুই ভাগ হবে আশাবাহে, আর তার যেটা বোন যেটা হ্যাঁ ছেলের ঘরের নাতিন বা পুতিন সে এক ভাগ পাবে। লিজাকারে মিসল হাজিল হুসাইন হবে, এইভাবে ভাগ হয়ে যাবে।
وهذه السدس تكمل للثلثين فرض البنات এই যে ষষ্ঠাংশ ছেলের মেয়েকে দিলাম সেটা হচ্ছে দুই তৃতীয় অংশকে পূর্ণকারী যেটা হচ্ছে ফরজুল বানাত কয়েক মেয়ে থাকলে যেটা সুনির্ধারিত পরিমাণ সেটা হচ্ছে কয়েক মেয়ে থাকলে বা একাধিক মেয়ে থাকলে ম্যাক্সিমাম দুই তৃতীয় অংশ ওটা পুরা করবে এই ছেলের ঘরে নাতিন ছয় নম্বর উখতুম মিনাল আব সৎ বোন উখতুম মিনাল আব মানে বাপের তরফ থেকে বোন মানে কি মায়ের পক্ষ থেকে নাই তার মানে সৎ বোন যদি একজন থাকে বা তার বেশি থাকে তাহলে ষষ্ঠাংশ পাবে কিছু শর্তের সাথে আগেরটার মতোই আগেরটা বুঝলে ওইভাবে মোটামুটি তাহলে সুয়ারেস না সুদোষ এই সৎ বোন একজন অথবা একাধিক তারা কি হবে ষষ্ঠাংশের ওয়ারিস হবে ইজা কানাত আও কুন্না মা শাকীকাতিন ওয়ারিসাতিন ফরদান যখন মৃত ব্যক্তির আপন বোনের সাথে হইতে পারবে আপন এক বোনের সাথে হইতে পারবে যে অর্ধেক পেয়ে গেছে ফরদান মানে সুনির্ধারিত হিসাবে শরীয়ত কর্তৃক একবার মেয়ের মত হ্যাঁ ওই যে ফুফু ভাতিজের বিষয় ছিল এখানে কিরকমটা আছে সৎ বোন আছে ঠিক আছে না এই সৎ বোন কত পাবে একজন অথবা একাধিক যদি হয় তো তারা ষষ্ঠাংশ পাবে একাধিক হলে ষষ্ঠাংশ ভাগ করবে আর একজন হলে একই ষষ্ঠাংশ পেল ছয় ভাগ এক ভাগ পেল কখন পাবে যখন মৃত ব্যক্তির আপন একজন কি আছে বোন আছে আপন বোন একজন হলে কত পাবে অর্ধেক ওই মেয়ের মত জি তো অর্ধেক নিল আর আরেকজন কি আছে আপন বোন নেওয়ার পর এটা সৎ বোন আছে সৎ বোন একটু দূরের আপন বোন ছাড়া তো আপন বোন তো অর্ধেক নিল এখন এই সৎ বোনটা কত পাবে বলছে সৎ বোন বলছে যে আমার যে বোনটা আছে এই বোনের বোনের যদি আপন আরেক বোন থাকতো তো দুইজন মিলে তো দুই তৃতীয় অংশ পেত ওই একা অর্ধেক নিয়ে গেছে তা আমি তো ওই দুই তৃতীয়াংশ পুরো করার অধিকার রাখি সুতরাং কত পাবে হ্যাঁ জি ছয় ভাগের এক ভাগ পাবে এটা একটা শর্ত ওয়ালাম ইয়াতরুকুল মাইয়্যিত আখান ফা আকসার মিন আব ইউআসিবহা তার সাথে সাথে মৃত ব্যক্তি যেন ভাই না থাকে সৎ ভাই না থাকে সৎ বোন কখন পাবে ষষ্ঠাংশ যখন সৎ ভাই না থাকে কারণ সৎ ভাই যদি থাকতো তাহলে বোন অর্ধেক নিজের বোনটা অর্ধেক আর সৎ ভাই আছে একজন আর সৎ বোন আছে ওরা মিলে ওই ভাইটাতে একে আসাবা করে দেয় লিজাকারে মিসুল হাজিরুন সাইয়িন যে ভাই আছে দ্বিগুণ আর ওই বোন আছে এক গুণ তাহলে পরিমাণ কমে চলে আসলে জি বলছেন যে ওয়াহাজা সুদুস এই যে ষষ্ঠাংশ আছে তাকমেলা সুলুসাইন ফরজুল আখাওয়াত একাধিক বোন থাকলে কত পায় তিন ভাগের দুই ভাগ পায় তো এইখানে এক বোন ছিল অর্ধেক পেল দুই বোন থাকলে তো দুই তৃতীয় অংশ পেত আর একটু বাড়তো তো ওই যে বাকি অংশটা পূর্ণ করবে কে এই সৎ বোন আপন বোন অর্ধেক নিয়েছে সৎ বোন ওই ষষ্ঠাংশ নিয়ে কি করবে ওই দুই তৃতীয় অংশ তিন ভাগের দুই ভাগ পুরা করবে ফরজুল আখাওয়াত যেটা বোনদের জন্য সুনির্ধারিত পরিমাণ সাত নম্বর এটা দিয়ে আজকের আলোচনা শেষ হবে আল ফারদু মিন ওয়ালাদিল উম্মি যাকারান আও উনসা ষষ্ঠাংশ পাবে একটা অবস্থা হচ্ছে যে একাধিক যদি বৈপিত্রীয় ভাই বোন থাকে বৈপিত্রীয় মানে হ্যাঁ মা এক কিন্তু বা ভিন্ন ভিন্ন যদি একাধিক ভাই বোন থাকে তো তাদের পরিমাণ হচ্ছে সলুস আল্লাহ কোরআনে কেজে বলেছেন হ্যাঁ এক তৃতীয় অংশ একটু আগে পড়লাম তাই না কিন্তু এখানে একাধিক বৈপিত্রীয় ভাই বোন না একজন আছে আর একটা অবস্থা মায়ের শরীর একজন ভাই অথবা একজন কি আছে বোন আছে তো তখন এক তৃতীয় অংশ পাবে না ওই জন্য ওখানে আগে বলেছে যে আদাদম সংখ্যা একাধিক সংখ্যা হইতে হবে এখানে একাই যখন থাকবে কত পাবে ষষ্ঠাংশ পাবে ষষ্ঠাংশ এটা হচ্ছে সাত নম্বর বলছে আল ফারদু মিন ওয়ালাদিল উম একজন যদি মায়ের সন্তান মানে মায়ের শরীর সন্তান বৈপিত্রীয় ভাই বোন থাকি যাকারান আও উনসা ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক হ্যাঁ মায়ের হ্যাঁ মায়ের শরীর অর্থাৎ বৈপিত্রীয় ভাই হোক অথবা বোন হোক ষষ্ঠাংশ কখন পাবে ওয়াইয়ারেসু আওতারেসু সুদুস এই বৈপিত্রীয় ভাই অথবা বোন ষষ্ঠাংশের ওয়ারিস হবে কখন ইযা লাম ইয়াতরুকিল মাইয়্যিত ফারান ওয়ারিসান মুতলাকান যখন মৃত ব্যক্তির কোনো শাখা উত্তরাধিকারী নেই মৃত ব্যক্তির
শাখা উত্তরাধিকারী মৃত ব্যক্তির তাহলে কে নেই? ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ের ছেলের ছেলে ছেলে মেয়ে নেই, ছেলের মেয়ের নেই, ছেলের ছেলে মেয়ে ছেলে মেয়ে নেই, এটা একটা নেই। আর একটা কি নেই? ওয়ালা আসলান যাকারান ওয়ারেসান, আর মূল উত্তরাধিকারীও নেই, মৃত ব্যক্তির মূল উত্তরাধিকারী নেই। মূল উত্তরাধিকারী কে? বাপ মা দুটোই। এখানে যাকারান বলেছে পুরুষ, বাপ নেই, তাহলে বোঝা হল মৃত ব্যক্তির কে নেই? বাপ নেই, দাদা নেই। তো মৃত ব্যক্তির বাপ নেই, দাদা নেই, আর একজন কি আছে? একজন বৈপিত্রীয় মা শরীর, হ্যাঁ, ভাই অথবা বোন আছে। যখন এইরকম থাকবে, বুঝছেন, যখন থাকবে তখন পাবে না, যখন থাকবে তখন পাবে না, যখন থাকবে না কে নেই? আবার বলি, প্রথম শর্ত কি বললো? যে মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী নেই, তার মানে ছেলে মেয়ে নেই বা ছেলের ছেলে মেয়ে নেই, এগুলো হচ্ছে শাখা উত্তরাধিকারী। আর মূলে কোনো পুরুষ উত্তরাধিকারী নেই, মূলে পুরুষ উত্তরাধিকারী মানুষের কে? বাপ দাদা নেই। যখন নেই আর আছে কে? ওই মৃত ব্যক্তির বৈপিত্রীয়, সতরা সতের উল্টা, বৈপিত্রীয় ভাই অথবা বোন আছে, তখন কত পাবে? ছয় ভাগের এক ভাগ পাবে। একজন আছে এই জন্য ছয় ভাগের এক ভাগ হলো, যদি একাধিক হতো তাহলে তিন ভাগের এক ভাগ হতো। দশ জন বিশ জন যদি হয় তো ওর বেশি আর বাড়বে না, কারণ এই দূরের ভাই। ভাই যে তিন রকম, সহোদর ভাই, আপন ভাই, আপন ভাই বোন, আর তারপরে সৎ ভাই বোন। সহোদর ভাই বোন না থাকলে সৎ ভাই বোনই সহোদর স্থানটা নিয়ে নেবে, সেম সেম কিন্তু ওদের ভাগ বন্ট। কিন্তু বৈপিত্রীয় যেটা সেটা আরো দূরে, যার ফলে ওদের জন্য শুধু দুটো অবস্থা। একজন যদি ভাই বোন থাকে বৈপিত্রীয় মায়ের শরীর, তাহলে ছয় ভাগের এক ভাগ। আর দুইজন বা তার বেশি পঁচিশ পঞ্চাশ জন যদি থাকে তো কত পাবে? হ্যাঁ, তিন ভাগের এক ভাগ পাবে। এখানেই আজকের আলোচনা শেষ। একটা কথা শুধু আছে, সেটা বলে দিই। বলছে লা ইয়াতাকাররু ফারযু সুদুসি মাসালাতিন ওয়াহিদা আকসার মিন সালাস মাররাত। ছয় ভাগ, ছয়ের এক পাবে কয়জন? কয় শ্রেণীর মানুষ? সাত রকম, মেলা রকম। এই মেলা রকম যে সাত রকমের মধ্যে একটা মাসালাই তিনবারের বেশি, এই একের ছয় একের ছয় একের ছয় আসবে না, তিনবার ম্যাক্সিমাম আসবে, চারজন হবে না, পাঁচজন হবে না, ছয়জন সাতজন হবে না। কামাফিল মাসআলাতানি তালিয়াতানি, যেমন নিম্নের মাসআলাতে রয়েছে, নিম্নের মাসআলাগুলোতে রয়েছে বিনতুন ওয়া বিনতু ইবনিন ওয়াল আব ওয়াল উম। এগুলো হিসাব, যখন আমরা হিসাব করব বিস্তারিত এগুলো পড়ার পরে, তখন ইনশাআল্লাহ তাআলা ওগুলোর হিসাব আমরা করব। এখন থিওরিক্যাল পড়েন, আর তারপরে তখন আমরা হিসাব করলে কত দিয়ে কখন ভাগ করব, এর একটা চ্যাপ্টার আছে তাসিল বলে, ওইটা যখন পড়া হয়ে যাবে তারপরে তখন আপনাদের নিজেদেরকে ভাগ করতে বলবো। আপনাদের তখন এগুলো মুখস্থ রাখতে হবে আর ভাগ করতে হবে। এই নয় যে আবার এক একটা করে বলে দেবো। ধরেন মেয়ে আসবে, মেয়েকে কত দেবেন? এক মেয়ে এসছে, দুই মেয়ে এসছে, কত দেবেন? কথা বোঝা গেছে? বাপ এসছে, কত মাকে কত দেবেন? তখন ওগুলো প্র্যাকটিক্যাল ইনশা আল্লাহ তাআলা করবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।